অনিতা, তুমি আমার ছেলেটার পিছনে লেগেছো। আহা, চাকরির চেষ্টা তো ত্রুটি রাখেনি, চাকরি না পেলে ও কি করবে বলতো? চাকরি না ছাই, তুমি আর ভাইপোর হয়ে দালালি করতে এসো না, দেখবে যাও অপূর্ব চায়ের দোকানে বসে কিছুক্ষণ পরেই বসে আড্ডা মারা হচ্ছে। কি রে আনন্দ, তোর মুখ দেখেই বুঝেছি আজকেও কাকিমার সাথে বেশ গরমা গরম। না কি আছিস তো, চল চা খা আর চা দিই। নাম হচ্ছে আনন্দ, বুঝলি তো, সব সময় আনন্দের মতো থাকবি, এরকম মুখ গোমড়া করে বসে থাকবি। আনন্দ আমার তো তাহলে ওই নামটাই দিয়েছি, আর দিতে পারলেন কই? ও তো মহানন্দের চোখ বুঝলে, কয়েক বছর পর তো নাম। আচ্ছা শোনো করবো, হ্যাঁ বল, দোকানে তো অনেক লোক আছে। হ্যাঁ আচ্ছা লোনের ব্যবস্থা করে দে না ভাই। লোন? কিন্তু এত টাকা নিয়ে তুই কি করবি? একটা ব্যবসা করবো, এইভাবে কতদিন চলবে বল, তুই বল। না সেটাও ঠিক আছে, কিন্তু আচ্ছা শোন আমি দেখছি, একজন কাকিমা আছে, হ্যাঁ ব্যাংকে চাকরি করে, আমি চেষ্টা করছি, ঠিক আছে? চেষ্টা না ভাই, আচ্ছা আচ্ছা আমি চেষ্টা করে আমি তোকে নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, আমাকে বলতে হবে, ঠিক আছে? মনে আছে কলেজের বন্ধু রণিতকে একসময় টিউশনি পড়িয়ে যা টাকা রোজগার করেছিলাম সব ওকে দিয়ে দিয়েছি, এখন চাইতে গেলাম কিন্তু মুখে গিয়ে বসে আছে। এই জন্য না, এই জন্য না কোনো বন্ধুকে না টাকা ধার দিতে নেই, জানিস তো? অপূর্ব তুই এলি আমার একমাত্র প্রকৃত বন্ধু, মনে আছে ছোটবেলায় তুই আমাকে কত কিছু খাওয়াতিস? বেঁচেও থাকো সেইভাবে। হ্যাঁ হ্যাঁ আনন্দ, আমরা আমরা সেইভাবেই বেঁচে থাকবো, তুই তুই চিন্তা করিস না, তোর জন্যে আমি আমি যতটা চা পারি তাই করবো রে, তাই করবো। দেখো আমার কম আবার পড়বে না, আগে তিনজন ছিলাম এখন হয়েছি চারজন, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে তোমার ওই ভাইপো, রাহুল মতো চারটি খেতে পারে। আহ অনিতা, আমি তোমায় বলেছি না যে আনন্দের সামনে এসব কথা বলবে না? কেন বলবো না, কেন বলবো না, যতদিন তোমার আমার ঘরে বসে ও খাবে ততদিন
তাই তো মনে হচ্ছে দেখলাম না, আমি বলে আমি বিয়ে করতাম, আয়নাতে নিজে চেহারাটা দেখেছি, শালা ওকে বিয়ে করবে। আমার বস তো যে কি সুন্দর দেখতে না, কি বলেছে বিয়ে হবে না? আরে রাখ না ওসব কথা, আমেরিকা গত মাসে কত ছাড়াই হয়েছে জানি, তাগুলো বোঝা না কাঞ্চন, এখন 1200 টাকা চাকরি তাও পাচ্ছে, এর ভবিষ্যতে কিন্তু ওটাও পাবে না। হ্যাঁ হ্যাঁ আমি রাজি হয়েছি, তোমার জন্য একটু ভাবলে না? না, তোমার জন্য অপেক্ষা করে করে আমি ফেড আপ হয়ে গেছি, আর বাড়ির লোককে অপেক্ষা করাতে পারবো না, তোমার মতো অপদার্থ বেকার ছেলে বেঁচে থাকা থেকে মরে যাওয়া ভালো। প্লিজ সঙ্গীতা শোনো, সঙ্গীতা তাহলে আত্মহত্যা ছাড়া কি আমাদের আর বেকারদের কোনো পথই করা রইল না? না মানে এ হচ্ছে আনন্দ, ওই যার কথা আপনাকে বলেছিলাম না সে আর কি, আপনি তো ব্যাংকে চাকরি করেন, যদি ওর কোনো একটা মানে লোনের ব্যবস্থা করে দেন। লোন? হ্যাঁ, ব্যাংক থাকে কি নাই দেখ, অর্থনৈতিক মন্দার বাজার যা তাতে কাস্টমারদের মাথায় হাত পড়ে গেছে, এর উপর আবার লোন। আমি আগে বলেছিলাম 6 বছরে ডবল হওয়ার কথা, কিন্তু এখন তা হবে না, ব্যাংক থাকবে কি নেই তার ঠিক নেই। মানে তবু যদি আসল টাকাটা, আসল টাকাটা ওরা ফিরে পাবে কিনা তার ঠিক নেই। মানে বেকারের জ্বালায় ভুগছে, তো একটা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চাই আর কি, তার জন্য আপনাকে আপনাকে অনুরোধ করছি। আমি চেষ্টা করে দেখব কিন্তু হবে কিনা তার ঠিক নেই। ঠিক আছে, সেটা দেখলেই হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুই আমাকে নাটকে তো পারতিস চন্দন, কি হবে কি হবে এখন মনে জীবন রেখে? তুই কথাটা বলতে পারলি? যদি মরলেই সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে দেশের যে আজ সব লোক না খেয়ে ঢুকছে তারাও তো আত্মহত্যা করত। তুই জ্ঞান দিতে পারিস, কারণ তোর গাড়ি গাড়ি ব্যবসা সব কিছু আছে, তুই আমার মতো বেকারদের জ্বালা বুঝবি কি করে? মরলেই সব সমস্যার সমাধান হয় না, সমস্যা আরো বাড়ে। থাক, যা হয়েছে হয়েছে, এবার তুই আমার সাথে বাড়ি চল। বাবা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম, মানে আনন্দের কোনো সংবাদ পেলে? আমি
না কাকাবাবু? আরে সেই যে ছেলেটা রাগ করে বাড়ি থেকে কাকিমার কথায় চলে গেল, এখন পর্যন্ত বাড়ি ফিরলো না, কি করি বলো তো? আপনি চিন্তা করবেন না, আমি খবর পেলে নিশ্চয়ই আপনাকে জানাবো। জানি বাবা। হ্যাঁ নিশ্চয়ই, আপনি চিন্তা করবেন না। আমি বড় চিন্তায় আছি বাবা। কাকা, ও কাকা, আনন্দ আনন্দ তুই তুই ফিরে এসেছিস বাবা। হ্যাঁ বাবা, তুই কাকিমার পর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেলি বাবা। হ্যাঁ হ্যাঁ, আমাদের কথা না একবারও ভাবলি না? ভগবান মুখ করে চেয়েছেন আনন্দ, ভগবান মুখ করে চেয়েছেন। চাকরি